আমরা যাচ্ছি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার প্রত্যন্ত হাওর এলাকা খালিয়াজুড়ি উপজেলার বৈচিত্র্যময় হাওর এলাকা দেখতে। আমরা এখন খালিয়াজুড়ির কাছাকাছি চলে আসছি, প্রায় 5-6 কিলোমিটার রাস্তা এখান থেকে। এই হাওড়া এলাকার লোকজনের জীবনযাত্রা কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গার যে লোকজন আছে তাদের মতো না, কারণ এখানে বছরের 3-4 মাস পুরোটাই পানির নিচে থাকে, আর অল্প কিছুদিন পরে এই জায়গাগুলো পুরোটাই পানির নিচে চলে যাবে এই রাস্তা সহ। সেই সময়টা আসলে মাছ ধরা ছাড়া এখানে এখানকার যে সাধারণ লোকজন তাদের খুব বেশি কিছু করার থাকে না। আর বছরের অন্যান্য সময়পূর্ণ সময়ে এই ধান চাষ করে কাজের সময় থাকে, এবং এখন এই যেহেতু বর্ষাকাল শুরু হয়নি এই জন্য তারা এখন এই ধান কাটা নিয়েই ব্যস্ত আছে সবাই। হাওড়ায় একদম ধান কাটার উৎসব লেগে গেছে, এখন সবাই ব্যস্ত ধান কাটা, ধান মাড়াই করা। শরীরে ঠান্ডা লাগতেছে, কারণ অনেক বাতাস জায়গাটায়, আশপাশে খোলা জায়গা হওয়ার কারণে এই উঁচু জায়গাটাতে বাতাস বেশি লাগতেছে গায়ে। এখানে একটা নদী পার হতে হয়, এবং ট্রলার এবং ফেরি দুইটাই আছে, তো আমরা ট্রলারে পার হবো। এখানে আমি পরে নামতে কিসে বাঁচবে না, ট্রলারে সব ধান নিতেছে। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাগুলো আসলে সাবমার্সিবল রোড, অর্থাৎ এই রাস্তাগুলো পানির যখন বর্ষাকাল আসবে তখন পানির নিচে চলে যাবে, এবং প্রতি বছর এই রাস্তাগুলো ভেঙে যেতে এই জন্য এই রাস্তাগুলো কন্ট্রোলি করা হয়েছে যাতে দীর্ঘস্থায়ী হয়। কিন্তু এই রাস্তাগুলো খুব বেশি ঠিকা না, কারণ পানির নিচে 2-3 মাস থাকার ফলে রাস্তার কোনো অংশ ভেঙে যায়। রাস্তার মাঝখানে সবাই ধান নেড়ে দিয়েছে এখানে, আর এখানকার লোকজনের আসলে জীবনযাত্রা পুরোটাই ভিন্ন বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায়। এই রাস্তার পাশে গাছগুলো হচ্ছে হিজল গাছ, এবং এই গাছগুলো শুধুমাত্র এই হাওড়া এলাকাগুলোতে আসতে দেখা যায়। যেহেতু এই জায়গাটা পানি নিচে চলে যায় বছরের একটা নির্দিষ্ট সময়, এই বড় গাছগুলো এই পানিতে টিকে থাকতে পারে, এই জন্য এই নামা জায়গাগুলোতে এই হিজল হিজল কেওড়া এই গাছগুলো বেশি থাকে। এখানকার লোকজনের কাছ থেকে শুনলাম সেটা হচ্ছে বর্ষাকালে এখানে এতই পানি বাড়ে যে এই রাস্তাটা সমান পানি হয়ে যায়, এবং আশেপাশে যত রাস্তা আছে সব পানির নিচে চলে যায়। হোটেল তো মনে হয় বেশি নাই এই দিকে, তাই না? মাথা কত ধরে রাখতে হবে? 3 মার্কিন বক্তা। 3 বছর আগে
রাস্তা ভালো, এই পাকা রাস্তা, টাইর ঘুরে যাবা যাবে, সময় লাগবে, ব্যাক করতে সময় লাগবে। আর শাল্লা কোন দিকে? এখানে শাল্লা ওই রুটে যাইতে হবে, এই দিকটা সুবিধা, এই দিক থেকে কৃষ্ণপুরের কোদারা পার হইয়া একদম মানে শাল্লা থানা। আচ্ছা, থানা যাইতে একদম সহজ। আর তাহিরপুর কত কিলো এখান থেকে? আইতে যাইতে আমার দুই আড়াই ঘন্টা সময় লাগে। এখন তো ওই যে বাইকে যাওয়া যাইতেছে, পানির নিচে রাস্তা বন্ধ থাকে কয় মাস? পানি উঠলে কয় মাস বন্ধ থাকে? ছয় মাস, পুরো ছয় মাস বন্ধ থাকবে রাস্তা। প্রচুর ধান হয় দেখতেছি এদিকে। আর মাছও তো, মাছও তো পাওয়া যায় অনেক এদিকে। এখন মাছ পাওয়া যাবে, এখন খাওয়ার জন্য মাছ হোটেল পাওয়া যাবে। এখন তো মনে করেন যে ফিশারি সব ফিশিং করে যাচ্ছে, এখানে তো প্রচুর ধানের চাষ হয়ে দেখেছি। আমাদের এখানে প্রচুর চাষ হয়। হ্যাঁ, এক গ্রহে আপনার 2000-3000 মন ধান উড়াইতেছে। আচ্ছা, আর এখানে আপনার এখন তো ধান চাষ হইতেছে, কিন্তু কয়দিন পরে তো পানি চলে আসবে, তখন কিভাবে কি করেন আপনারা? পানি বর্ষাকালে তো মানুষ আমাদের এখানে বেকার, বেকার কোনো কাজ নাই, তখন শুধু ওই যে মাছ ধরা, শুধু মাছ ধরা। মাছ তো সবাই ধরে না, যারা ধরার উপযোগী এরাই ধরে। আচ্ছা, কয় মাস পানি থাকবে আপনার? ছয় মাস পানি থাকে, ছয় মাস এই রুটঘাট পানির তলে থাকে, ছয় মাস পুরোটাই পানির নিচে, পানির নিচে থাকে। তখন মানে সাধারণ লোকজনের কাজকর্ম ওই রকম থাকে না? থাকে না। মাছ ধরবে কিছু লোক, যারা মাছ ধরে ওরাই ওরাই মাছ ধরবে। আমরা এখন খালিয়াজুড়িতে আসার পরে, খালিয়াজুড়ি বাজার পার হওয়ার পর সামনের দিকে হাওতের যে অংশটা আছে ওইদিকে যাচ্ছি। রাস্তাগুলো হচ্ছে নিচু এবং কনক্রিটের বেশিরভাগ রাস্তা এখন। আর এখানে গাছগুলো খুব সুন্দর লাগে দেখতে। খালিয়াজুড়ি শহরটা আসলে খুব ছোটো একটা শহর, ছোটো জায়গার মধ্যেই দেখা যায় এখানে সব যত ধরনের সরকারি অফিস আছে সব একই জায়গা, আর বাকিটা আশেপাশে পুরোটাই হাওড়। এখানে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়ো চাষ হয়েছে। কি পরিমাণ মিষ্টি কুমড়া হয়েছে এখানে! রাস্তার পাশে বাড়িগুলো, বাড়িঘরগুলোর অবস্থা দেখলে বোঝা যায় যে এখানে আসলে পানি ওঠে, কারণ ঘর বাড়িগুলো প্রতি বছর পানির নিচে চলে যেত যদি এই রাস্তা লেভেলে থাকতো। এই জন্য এই বাড়িঘরগুলো সবসময় একটু উচ্চতা রাখা হয়। এই হাওড়ের মাঝখানে মাঝখানে বিভিন্ন জায়গায় রাস্তার পাশে কিছু বাগান আছে, যেমন সামনে আছে করচবন, করচ গাছের বাগান আছে সামনে, তাছাড়া হিজল বন আছে। আমরা ওই জায়গাগুলোর দিকে যাচ্ছি। দেখেন এত গরম চলতেছে সব জায়গায়, তারপর এই জায়গাটা কত ঠান্ডা লাগতেছে, যদিও রোদ আছে। বিকাল বন্ধে কাটাই দিতে খারাপ লাগতো না, ভিতরে যে এরকম খালিয়াজুড়ি এত সুন্দর জায়গা আছে এটা তো জানতাম না। আপনি তো বর্ষাকালে আসছিলেন, আপনি বুঝছি তো এখন টাকা হাঁস আর হাঁস, হাঁসে ভরা এই জায়গাটা।